দেখাচ্ছে ফেসবুকে গেলাম, ওই সময় স্ক্রিনশট একটা ক্লায়েন্টের কাছে চলে গেল। ক্লায়েন্ট বলছে ও আচ্ছা, ওই সময় তুমি ফেসবুক চালাচ্ছো কাজের ফাঁকি দিয়ে। আমার আমার মনে হয় কি যে যে কাজ করবে, একটা আমাকে কাজ দিবে, কাজের বাজেট দিবে, আমি করে দিয়ে দেবো, যাবো, সেটা চুক্তি শেষ। আমি প্রোগ্রামিং এর কাজগুলোই করি, আমার আমার ওই এসিও তারপর হচ্ছে এগুলো আমার আমার দ্বারা হয় না। এক সময় করতাম, অনেক আগে করতাম, আজ থেকে 5-7 বছর আগে। বিজনেস সঙ্গে অ্যাড আছি প্রায় যতদিন ধরে সফটওয়্যার কাটি ততদিন ধরে, না 3 বছর না, তারও আগে থেকে। আমরা সফটওয়্যার কাটি আসার আগে আগে থেকে আমাদের একটা টিম ছিল, কথা বুঝতে পারছেন? আচ্ছা এবার এটা এটা করবেন কেমনে? যার সাথে আমি কপিস তুলে দিতে হবে, কপিস পেস্ট আর ভ্যালুজেন্স, যেমন এটাতে না কপি করেন, এখানে বসায় দেন, শুধু নামটা দিয়ে দেন স্কেপ টু, তাই তো? পার্সেন্টেজ কত হবে এখানে? 75, এখানে হবে 75, এটা বাদ, এসকে 3 কত? 70, এসকে 4 85 না, ফ্রিল্যান্সিং যে কেউ করতে পারে, কিন্তু সেজন্য অ্যাক্টিভ থাকতে হবে, প্রচণ্ড পরিমাণ অ্যাক্টিভ। ক্লায়েন্ট ডিলে হলেও সমস্যা নাই, বাট আপনাকে ডিলে হওয়া যাবে না। আমার ক্লায়েন্ট কোনো ক্লায়েন্টেই আমার কোনো রিপ্লাই 1 ঘন্টার পরে পায় নাই, কথা বুঝতে পারছেন? আমি যদি মনে করেন যে গোসলও করতে লাগি, 1 ঘন্টার বেশি গোসল করতে লাগে না, লাগে মানুষের, হ্যাঁ, এর মধ্যে এসে আমি রিপ্লাই দিয়ে দিই, মানে যখন অনলাইন অনলাইনে সবসময়টাই থাকি, এবং রাত্রে রাত একটা দুইটা নাই, যখনই আমার মানে ভাইব্রেট করা থাকে, বিশেষ করে 12টা 1টার পরে ভাইব্রেট করা থাকে, তারপর তো ভাইব্রেশন হলে বুঝতে পারি কোনটা ক্লায়েন্টের কী। ক্লায়েন্ট যদি মেসেজ দেয়, আমার অলরেডি আলাদা একটা ই করা আছে, সিস্টেম করা আছে, না ঘুমায় শান্তি নাই এরকম না, সিস্টেম করে চললে সব কিছুই মেনটেন করা যায়। একজন মানুষ সিস্টেম মতো চলে, সে একটা বউই বউকেই কন্ট্রোল করতে পারে না, আর যে আর যে সিস্টেম মতো চলে, 3-4টা বউ তার কাছে কিছুই না, সবগুলোকে মানে মানে আমি বউ ধরন দিচ্ছি, গার্লফ্রেন্ডের ব্যাপার, ওই গার্লফ্রেন্ডের কথাই বলছি। গার্লফ্রেন্ড তো আর মনে করেন যে সমাজ স্বীকৃত জিনিস না। আচ্ছা এখন অন্যান্যগুলো ইয়ে গেছে কেন? কারণ এর কোনো কিছু ধরা নাই, এখন এই ভেরুগুলো ধরার জন্য এসকে 1, 2, 3, হ্যাঁ এসকে 1, 2, 3, 4 2, 3, 4 এখন শুধু কালারগুলো চেঞ্জ হবে, কালার আসবে কপি, প্রথম কালারটা তাই না, পেস্ট, কপি, চিন্তা ভাবনা আছে প্রায় 50টার মতো, যে করি প্লাগ ইন প্লাগ ইনের টিউটোরিয়াল বানাবো আপনাদের জন্য, 50টার মতো, বাট সময় পাচ্ছি না। কি ঠিক আছে এখন? একদম পারফেক্ট না? আচ্ছা এবার নিচের দিকে আসেন, এইটা এটাকে কি নামে কি নাম দিয়ে খোঁজা চায়, এটা নাম কি হতে পারে? এখানে গিয়ে এই ওয়েবসাইটটা মোটামুটি খুব ভালো ওয়েবসাইট, আপনারা এখানে গিয়ে খুঁজবেন যে স্ক্রিপ্ট জেকোয়ারি স্ক্রিপ্ট.net মনে থাকবে? হ্যাঁ এইটা একটা ওয়েবসাইট, প্লাগ ইনের একটা 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 ওয়েবসাইট দেখেছিলাম, কোনটা? জেকোয়ারি, জেকোয়ারি ইউআই, জেকোয়ারি ইউআই না, ওটা ওটা একটা ফ্রেমওয়ার্ক, প্লাগিনস, plugins.jquery.com এই ওয়েবসাইটটা, এখানে বহু, হ্যাঁ চেক আউট ওয়েবসাইট হচ্ছে
আচ্ছা এখানে অনেক অনেক প্লাগইন আছে দেখেন, ইউআই রিলেটেড আছে, তারপর ফর্ম রিলেটেড অ্যানিমেশন, ইনপুট, ইমেজ, রেসপন্সিভ স্লাইডার দেখছেন, অ্যাজাক্স স্ক্রল, আপনাদের কাজ হবে এখান থেকে প্লাগইনগুলো দেখে দেখে, একটা দেখে কাজ পারবেন না বাস ওটা রেখে দেবেন, ডকুমেন্টেশন খোঁজার ট্রাই করবেন, খুঁজে দেখবেন পাইলেন না আপনি, পারলেন না কাজ করতে পারলেন না, ওটা রেখে দেবেন, একটা প্লাগইন দেখা করার ট্রাই করবেন। কথা বলতে গেছে এইভাবে প্রায় 100-200 প্লাগইনে যদি কাজ করেন তাহলে আপনি যে কোনো ধরনের ডিজাইনে, যেমন আমি মনে চাইলো আর খুঁজলাম পাই গেলাম কাজ করতে পারলাম, এরকমই হবে আপনাদেরও। একটু সময় লাগবে, সেজন্য প্র্যাকটিস করতে হবে অনেক অনেক যে কোনো প্লাগইন দিয়ে। ক্লায়েন্ট বলবে না যে আমাকে যে কোনো প্লাগইন এখানে অ্যাপ্লাই করে দাও, যেমন এই ডিজাইনটা আমরা যে কোনো প্লাগইন না ইউজ করে। হ্যাঁ ক্লায়েন্ট বলছে, আপনি যদি এখানে ইমেজ দিয়ে দেন ক্লায়েন্ট কিছু বলতে পারতাম না, বলতো ক্লায়েন্ট বলতো ঠিক আছে ডিজাইন তো হয়েছে, হ্যাঁ তুমি চাইছো ডিজাইন, আমার ডিজাইন করছি না আমি। এটা কি আসলে ডাইনামিক ছিল ব্যাপারটা কি, যখন ডাইনামিক করতে যেত কোনো দিয়ে ইমেজ, এরকম কোনো ইমেজ পাওয়া যায়? বাট ক্লায়েন্ট যখন কোনো স্কিল সেট করতে যাবে তো স্কিলটা সুন্দর মতো শুধু ওখানে ভ্যালুটা সেট করবে, এখানে স্কিল আরাম মতো চলে আসবে। কথা বুঝতে পারছেন? আবার এখানে এখানে জাস্ট একটা স্থির দিয়ে দিচ্ছে, বাট এখানে অল আছে, ওয়েব আছে, এগুলো তো আসলে আপনার একদম ফিক্সড ব্যাপার, তাই না? কাজ করি আমরা একটু সার্চ দেই এখানে গিয়ে, সর্টিং না এগুলো না, এর নাম হচ্ছে দেওয়া যায় মিক্স ইট আপ, একটাই আছে, ডেমোটা দেখেন। অল এরকম তো দরকার, এরকম দরকার না আমাদের, অলে ক্লিক করে সবগুলো থাকবে, এরকম তো দরকার। এখানে গিয়ে ডাউনলোডে ক্লিক করেন, এখানে গিয়ে ডাউনলোডে ক্লিক করেন, মানে ভুল নাম্বার ডায়াল করছে, নাম্বার নাই, সমস্যা নাই, এর চেয়ে বড় একটা জায়গা আছে সেটা হচ্ছে গুগল, না পেলাম দেখিয়েছে গুগলে গিয়ে জিজ্ঞাসা করি মিক্সিট আপনার কোনো প্লাগইন আছে কিনা, থাকলে দাও। এখানে গিয়ে লেখেন মিক্স ইট আপ বা আইসোটোপ নামে এরকম প্লাগইন আছে, মিক্স ইট আপ জেকোয়ারি প্লাগইন, মিক্স ইট আপ কানাল কি কুনকাল কুনকাল অ্যাপস। আচ্ছা এখানে যাই কুনকাল অ্যাপস, ল্যাবের নামের সাথে নাম লিখে রাখছে, এখানে কালার করছে বিভিন্ন রকম, অল অল এ ক্লিক করলে সবগুলো থাকে, এখানে ক্লিক করলে শুধু এই কালার এগুলো থাকে, এখানে ক্লিক করলে এই কালার এগুলো, এই কালার এগুলো দেখছেন, এখানে ক্লিক করলে একটা থাকে না, আমাদের তো এগুলোই দরকার। ডাউনলোডের কোনো অপশন তো খুঁজে পাচ্ছি না, আছে লেটেস্ট, আচ্ছা এখানে ক্লিক করেন, ডাউনলোড দিতে বলছে, আচ্ছা আমরা ডাউনলোড দিলাম, খুব ভালো কথা। এটা লিংক করাবো, এটা এটা লিংক করাবো না, এটা লিংক করাবো না, আচ্ছা এটা এটা হচ্ছে আপনার আমাদের প্লাগইনের ফাইল না, তাহলে এসআরসির মধ্যে আছে, এত এত ফাইল আমরা কোনটাকে লিংক করাবো জানি না, তাই না? আচ্ছা আমরা একটু খুঁজি, এখানে টেস্ট ফাংশন, আচ্ছা এখানে আমরা কি করছে দেখে আসি একটু,
মাঝে মাঝে আপনারা বিপাকে পড়ে যাবেন। আচ্ছা এটা না, তাহলে বাদ দেন, এখান থেকে বাদ দেন, নিচের দিকে আসেন। এসআরসি তো অনেকগুলো ফাইল, ডকসের মধ্যে অনেকগুলো ফাইল, এখানেও মিক্সিটআপ ডট মিন ডট, আচ্ছা এখানে আছে, মোটামুটি বুঝতে পারলাম। এই দুটো যে কোনো একটা লিঙ্ক করাতে হবে, এটা আমাদের লিঙ্ক করাতে হবে, তাই না? এখানে গিয়ে এটা রাখেন, আচ্ছা লিঙ্ক করানোর জন্য আমরা অলরেডি ফাইল পেয়ে গেছি, ফাইলটাকে লিঙ্ক করাবো। হ্যাঁ একটা মিনিফাইড ভার্সন, একটা নন মিনিফাইড ভার্সন, আমরা লিঙ্ক করা ফেলছি, ঠিক আছে হয়ে গেলাম, এটা পাই চার্ট না তো, এর মধ্যে ছিল, খুব ভালো কথা, আমরা লিঙ্ক করে ফেললাম। এবার এখানে দেখেন হাউ টু ইউজ নামে কিছু কোথাও আছে কিছু, আচ্ছা টিউটোরিয়াল না, এখানে দেখেন গেট স্টার্টেড লেখা আছে, দেখছেন গেট স্টার্টেড যান, এখানে হচ্ছে কিছু লেখা থাকতে পারে, এখানে বলা আছে কিছু, হ্যাঁ এখানে বলবেন হচ্ছে কি মিক্স, মিক্স নামে কিছু ফাইল নিতে হবে কার মধ্যে, যেগুলোকে নাচানাচি করাবো আমি, তার মধ্যে কী করতে হবে মিক্স নামে ক্লাস দিতে হবে, বাইরে কন্টেনার রাখছে, আচ্ছা কন্টেনার না রাখলে সমস্যা নাই, আমরা কোনটাকে নাচানাচি করাবো, এইটাকে, এটাকে না, প্রত্যেকটা বক্সকেই তো, তাই না, প্রত্যেকটা বক্সকে, তাহলে বক্সের মধ্যে এটাকে কন্টেনার রাখছে, তো কন্টেনার না রাখলেও সমস্যা নাই, আমরা এই প্রত্যেকটার মধ্যে কী করবো একটা মিক্স নামে ক্লাস থাকবো, মিক্স বক্সের মধ্যে কি করবো মিক্স নামে ক্লাস দিলাম, কথা বুঝছেন? আগে বলতে বাইরে শুধু শুধু একটা ক্লাস নিয়ে লাভ আছে, আসেই তো ক্লাসের মধ্যে নেওয়া যায় কথা, বাইরে নেওয়া একই কথা, আলাদা আলাদা ডিপ নিতে যাচ্ছেন আপনি, সেই ডিপটাকের মধ্যে রাখতে যাচ্ছেন, একই কথা হইতো, একই কথা হইতো না? হ্যাঁ এখন রাখলাম, রাখার পর নিচের দিকে যান, এখানে বলছে ডাটা ফিল্টার নামে একটা অ্যাক্টিভিটি নেওয়ার কথা বলছে, ডাটা ফিল্টার, কথা বোঝা গেছে কার মধ্যে, এখানে ওই যে আমাদের মেনু মেনুটা নিয়েছিলাম না, মেনু, এই মেনুর মধ্যে কি করব একটা অ্যাক্টিভিটি অ্যাড করবো, নাম হচ্ছে ডাটা ফিল্টার, ওকে, আর এখানে অল রাখছে, অল বলতে স্টার বলতে, অল স্টার বলতে কি বোঝায়, অল বোঝায়, আর এখানে আপনি ক্লাস সেট করবেন, যখন অলে ক্লিক করবো তখন যাতে সবগুলোই শো করে, কথা বুঝতে পারছেন, এই জন্য অলে কী করলাম স্টার রাখলাম, আর এখানে কিছু ক্লাস দেন, সাপোজ দিলাম ওয়েভ, যখন ওয়েভে ক্লিক করবো সাপোজ তখন শো করবে কোনটা, এইটা শো করবে এবং শো করবে এইটা, কথা বুঝতে পারছেন? এই জন্য এখানে ওয়েব নামে ক্লাসটা রাখলাম, আর ক্লাস যেহেতু এখানে ডট দিয়ে ক্লাস দিতে হয় না, ডট, আর এখানে ক্লাসের নাম এমনি বসাই দিলাম, যখন অ্যাপসে ক্লিক করবো, অ্যাপসে যখন ক্লিক করবো ডট অ্যাপস হবে, তাই না, ডট অ্যাপস, অ্যাপসে ধরেন ক্লিক করলে শো করবে এইটা, এইটা, আচ্ছা এইটা শো করবে, প্রথমটা শো করবে, অ্যাপস অ্যাপস তিনটা শো করবে, আর যখন আইকনে ক্লিক করব ডট আইকনস যখন ক্লিক করব তখন শো করবে ধরেন মাত্র এটা, অনলি এটা শো করবে, কি কথা বোঝা গেছে? অথবা রাখতে চাইলে আরেকটা রাখেন, কি কথা কি বোঝা গেছে? এই হচ্ছে অবস্থা,
নিচের দিকে আসেন, এখানে আর কিছু বলে না, এখন বলছে ইম্পোর্ট করতে বলছে মেক্সিট অফ ফর্মকে, মেক্সিট অফ ভেরিয়েবল নিতে বলছে, রিকোয়ার আচ্ছা এখানে একটা ভেরিয়েবল নেন নর্মালি তার মধ্যে যে কোটি মধ্যে ভেরিয়েবল নেন ভেরিয়েবল নেন সাপোজ আমার নাম দিলাম মিক্সিং, মিক্সিং করবো না, একটা ভেরিয়েবল নিলাম। এইবার এখানে মিক্সিট অফের মধ্যে রাখবেন হচ্ছে ওই ক্লাসটা না সরি কন্টেনার, যেটা নিয়েছিলাম না আমরা, আমাদের কন্টেনারের নাম কি ছিল, পোর্টফোলিও বক্সেস, ডট পোর্টফোলিও বক্স, কথা বুঝছেন? আচ্ছা এতটুকু করে দেখি কি অবস্থা হয় কিনা, কাজ হয় কিনা। অলে ক্লিক করে চলে যাচ্ছে উপরের দিকে, যখন ওয়েবে ক্লিক করছি তখন কি হয়, অ্যাপসে ক্লিক করলে তাহলে কাজ হচ্ছে এটা কনফার্ম, কিন্তু উপরে চলে যাচ্ছে কেন? উপরে যাচ্ছে কারণ এখানে প্রত্যেকটাতে হ্যাশ দেওয়া আছে, হ্যাশ মানে কি, বুঝছেন তো? এবার হ্যাশটা এই সাইডে একটু বাদ দিয়ে দেন, অলে ক্লিক করলে থাকে, এখানে ক্লিক করলে দুইটা তিনটা চারটা কি, খুব কঠিন। এখন এখানে থাকলে হাতের মতো হবে তাই না, তো বানানো হয়ে যাবে। পোর্টফোলিওর মধ্যে যে এ আছে, যেটা পোর্টফোলিওর মেনুর মধ্যে যে এ আছে, এখানে হবে কি, কার পয়েন্টার, কি বুঝছেন তো নাকি? কামরুল ইসলাম কেএইচডি, আচ্ছা এ হচ্ছে যে করি প্লাগ ইন, এরকম আরও অনেক আছে। আমি আপনাদের যে দুইটা ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে দিলাম, আপনাদের কাজ থাকবে মিনিমাম 200 প্লাগ ইন দিয়ে কাজ করা, 200 প্লাগ ইন, হ্যাঁ সময় তো বেশি লাগে না আপনার, যদি দেখাচ্ছে কি আমি কতটুকু সময় লাগলো, আমি দুটো দেখাই দিলাম, তারপরে দেখালাম বুঝাইলাম আপনাদের, খুঁজে বের করলাম, বাট আপনারা কি করবেন, খুঁজে বের করার দরকার নেই, আমি তো একটা ওয়েবসাইটে অ্যাপ্লাই করে দেখলাম তাই না, আপনারা কি করবেন, একটা যেমন দেখাচ্ছি ওই আপনাদের ভিডিও দিচ্ছি না, ওইভাবে খুঁজবেন, খুঁজে একটা নর্মাল একটা এইচটিএমএল সিএসএস এর মধ্যে ওটা অ্যাপ্লাই করবেন, আগে ওয়েবসাইট অ্যাপ্লাই করতে যাবেন, ওয়েবসাইট অ্যাপ্লাই করতে গেলে ভুল হতে পারে, আমার ভুল হলো না কি কারণে, কারণ আমি অনেক কাজ করছি প্লাগইনগুলো দিয়ে, এগুলো দিয়ে আমার কাজ করা আছে আরো বহু, এই এই একই একই কাজ করে, এরকম আরো অনেক প্লাগইন দিয়ে কাজ করা আছে আমার, কথা বুঝছেন? এখন দেখাচ্ছি আপনাদের বুটস্ট্র্যাপের ছোট্ট কাজ দেখাচ্ছি, বুটস্ট্র্যাপ দিয়ে কেমনে কাজ করতে হয়।